হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক অনেক ভালো আছি। কদিন ধরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আর না পান্তা ভাত খেতে ইচ্ছে করছে না। এত বৃষ্টিতে পান্তা ভাত ভালো লাগে কি? তোমাদের কেমন লাগে? পান্তা ভাত খেতে ভালো লাগে বৃষ্টিতে? আমার তো বৃষ্টিতে একদম পান্তা ভাত খেতে ভালো লাগে না, তাই চলে এলাম সকাল সকাল গরম গরম লুচি আর আলু কষা নিয়ে। আমার বর না আলু কষা খেতে ভীষণ ভালোবাসে, তবে আলু কষাটা আমার যতটা প্রিয় লাগে না। আমার জন্য মনে হয় একটু ঘুগনি হলে বেশ ভালো লাগে, মটর টটর দিয়ে খাবো। তো যাই হোক, বরের আবদার তো রাখতেই হবে, তাই চলে এলাম লুচি আর আলু কষা নিয়ে। তো খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ খুব আরাম করে মানে মজা করে খাচ্ছি। তো এবারে সাজগোজের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রান্নাও সেরে নিয়েছি। রান্নাও আজকের বেশি ছিল না, সকালে ওগুলো খেয়ে তো পেটটা একটু ভারী ভারী ছিল, তো অল্প একটু রান্না করেছি, একটু ডাল আর আলু ভাজা রান্না করছি, আর কিচ্ছু করিনি। আর ডালের সঙ্গে দিয়েছিলাম একটু আমড়া, সেই জন্য তোমাদেরকে আর দেখাইনি। তো রান্না রান্না করে এসে এবারে একেবারে দেখো আমি স্নান করে চলে এসেছি। এবার করবো একটু আমি সাজুগুজু, কেননা শর্ট ভিডিও করবো। আমি প্রত্যেক দিন রান্না করে সব কাজ ছেড়ে রেখে স্নান টান করে এসে তারপর শর্ট ভিডিও ছাড়ি। তো এই হারটা আমি কিনেছিলাম সেই হ্যাঁ 10-15 দিন হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম না? তো হারটা কেমন লাগছে বলো? হারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এই ধরনের হার আমি আগে কখনো পরিনি, এই সবে প্রথম পরছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি তো তেমন একটা সাজগোজও করি না, তাই এই সিম্পল হারই আমার বেশি ভালো লাগে, বেশি গেজে গেছি ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো গলার হারটা পরে নিলাম, কানেরটা পরে নিয়েছি, আর এই চুড়ি কটা তো তোমাদেরকে দেখেছিলাম সেদিনকারই কিনেছিলাম। এই শাড়ির সঙ্গে না এই চুড়িটা বেশ ম্যাচ ম্যাচ লাগছে, দেখো। তো আমি ম্যাচ করে কিছু পরি না, তবু আমি ম্যাচিং করেও কিনিও নি, মানে এসটা কিনেছিলাম সেটা দেখছি শাড়ির সঙ্গে চলে যাচ্ছে। তো যাই হোক, ভাবলাম পরে নি। আর আমি মুখে তো কিচ্ছু দিই না, গরমে ঘেমে যাচ্ছি, আর মুখে দেওয়ার মতন মানে যে ওই পাউডার টেস্ট করবো যে তুলোটা মানে এটা লাগে কি বলে ওটা যেন আমি জানি না ওর নামটা। তো যাই হোক, সেটাও পর্যন্ত আমার নেই। আমি অন্না দিয়ে অন্নার উপর মানে নরম জাতীয় জিনিসের উপর পাউডার ঢেলে মুখটা মেখে নিই। এই হচ্ছে আমার মেকআপ, তাতে মেকআপ কমপ্লিট। তো সবাই বলো আমাকে, আমি নাকি ময়দা সুন্দরী, ময়দা মেখে নাকি ক্যামেরার সামনে আসি, ফিল্টার করে সামনে আসি, কোনো ফিল্টার নেই কিচ্ছু নেই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সে শুধু ওই পাউডারটা আমাকে, আর কিছু না। আর এদিকে আমি চুলটাও ছেনে নেবো, কেননা চুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার চুলটা তো একটু হলেও আশা করি তোমাদেরও আমার চুল নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু জানি না। যাই হোক, আমার মাথার চুলটা ভীষণ বড় বড় হয়ে গেছে, একটু কাটলে যেন ভালো হয় তাই দেখছিলাম, একটু যে কাটলে যেন ভালো হয়, বড্ড বড় বড় হয়ে গেছে, ছানতে ভীষণ কষ্ট হয়। তো ভাবছিলাম একটু চুলটা কেটে দেবো, কিন্তু বরের আবার বিশাল আপত্তি চুল কাটা দেখলে, তো কিচ্ছু করার নেই। আর আমি না চুলও বাঁধতে পারি না, আমি বড় বড় চুল কোনো দিন আমার ভিডিওতে দেখবে না যে আমি ভালো করে চুল বেঁধেছি। সবসময় দেখো তোমার দেখেই থাকবে নিশ্চয়ই যে সবসময় এই চুলটা ঘুরিয়ে কোনো রকমই দুটো ক্লিপ নিয়ে আটকে রাখি, চুলটার মানে বাঁধতেই পারি না ভালো করে, কী করে আর তোমাদেরকে বলবো। তো যাই হোক, করে এরকম করে একটু একটু বেঁধে নিই চলার মতন দুটো ক্লিপ, আবার ক্লিপটাও ভালো করে খুলতে পারি না, কি হবে আমার দ্বারাই, আমার দ্বারাই কিচ্ছু হবে না। সবসময় কেমন যেন লাগে নিজেকে, তাই আজকে ভাবলাম একটু সেজে গুজে করি। সবসময় তো আমি যেমনভাবে থাকি তেমনভাবে ভিডিও ছেড়ে দিই, আমি কি কোনো সময় সেজে গুজে ভিডিও করি? এত তোমার নিশ্চয়ই দেখে থাকবে। আর কিন্তু আমার খুবই ভালো লাগে সামনে আমার যে ছোটো ছোটো চুলগুলো না এমনভাবে দিতে খুবই ভালো লাগে। তো ছোটো ছোটো চুলগুলো বের হয়েছিল, একটু এলোমেলো হয়েছিল, আমি একটু চিরুনি দিয়ে স্টাইল মেরে নিলাম। এবারে পরার পালার চুকে আইলানা, আমার না আইলানা পরার সময় তো একটা চোখ ঠিকঠাক হবে, একটা চোখ একদম ঠিকঠাক হবে না, একটা চোখ যদি খুব সুন্দর হয় আঁকা আর একটা চোখে হয়ে নড়ে যাবে,
ওকে মোটা হয়ে যাবে, নয় যেমন তেমন হয়ে যাবে, মানে একেবারে পারফেক্ট হবে না দুটো চোখ একরকম, একটা চোখ খুব সুন্দর হবে, একটা চোখ তার হাফটাই সুন্দর হবে না, মানে এমন ব্যাপার একটা। আর কি করবো বলো, এইভাবেই চলতে হয়। যারা মানে সবসময় আবার এগুলো করলে আবার একটু ঠিকঠাক ভাব মানে এটা এসে যায়, কিন্তু আমি যেহেতু করে আসি, কবে একবার কোথাও যাব কোনো অকেশন পর তবে একটু চোখে আইলাইনার দেব, তা ওই রকম করলে হয়। দেখো এই চোখটা দিতে গিয়ে একটু মোটা হয়ে গেছে, আবার ফিরে ওই চোখটাই চলে গেছে, যে এই চোখটা একটু মোটা হয়ে গেছে ওই চোখটাই আবার একটু দিতে হবে, তো আবার দিতে গেলাম। তো এইভাবেই সাজবো, আর কি সাজবো, আর ওদিকে কপালে ঘাম চোখ চোখ করছে, ভীষণ গরম হচ্ছে, এত গরম হচ্ছে কি বলবো কি বলবো, ভিজে গেছে পুরো। এবারে চলে এসেছি কাজল পরবে, তো আমি কোনো দামি কোম্পানির জিনিস ইউজ করি না, কেননা অত দামি কোম্পানির জিনিস কেনার মতো ক্ষমতা আমার নেই, যেমন আমি নর্মাল একজন সেরকম আমি নর্মালভাবে ভিডিও করি, আমি কোনো এক্সট্রা রকমভাবে কিছু করি না, আর এক্সট্রা কিছু করার প্রয়োজন আমি মনে করি না। আমি চাই সবাই আমার, আমি যেমন আমার সবাই তেমনভাবে চিনুক, আমার যেটা নেই সেটা মিথ্যা করে বলে সাজিয়ে কোনো লাভ নেই, আমার যেটা আছে আমি সেটাই বলছি। আমার কোনো কোম্পানির জিনিস নেই, আমি তো বলবো হ্যাঁ আমার কোনো আমার কোম্পানির জিনিস ইউজ করি, আমি আমি কোনো কোম্পানির জিনিস ইউজ করি না, আর কোনো দামি কোম্পানি কোম্পানি জিনিস বলতে কি সব তো কোম্পানি, কিন্তু আমি কোনো দামি কোম্পানি জিনিস ইউজ করি না। যে ধরো একটা কাজলের দাম 150 টাকা 200 টাকা তেমন কোনো নাই, আমি সাধারণ একটা কাজল ব্যবহার করি, যেটা হচ্ছে দাম মোটে 10 টাকা, এই কাজল ইউজ করি। আর ঠোঁটে না লিপস্টিক পরে নিয়ে যেতে হবে, হ্যাঁ তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে, আমি কোথাও গেলে কিছু হোক আর না হোক চোখে কাজলটাই দিই, ঠোঁটে একটু লিপস্টিক দিই, ব্যাস আমি আর কিছু করি। আর কানে তো অত বড় বড়ো করি না, যেমন সিম্পল তেমনই সাজি, গরম কিছু মানে যেমন যেখানে যেমন সাজতে পারি না, তো সাজতে খালাম। এবার একটু দূরে সরে গিয়ে দেখছি শাড়িটা পরে কেমন লাগছে আমাকে, ও আমার তো ভীষণ ভালো লাগছে, অনেক দিনের পর শাড়ি পরে ভিডিও করলাম। তবে কি বলো তো, চুলটা না বড্ড ভারী হয়ে গেছে, ভাবছিলাম চুলটা একটু কাটলে ভালো হতো, তাই বড়কে জিজ্ঞাসা করতাম, যদি বলে তো তাহলে চুলটা একটু কাটব। আর কারেন্ট পাখাটা চলে চালিয়ে দিয়েছি, আর হাওয়া হচ্ছে তো মুখে এসে চুলটা পড়ছে, অসুস্থ অসুস্থ লাগছে, এবার শুধু ক্যামেরার সামনে একটু এদিক ওদিক সেদিক করছি, কেমন লাগছে আমাকে, আমার তো ভীষণ ভালো লাগছে।